গভীর গর্ত করে এই ইউনিস্কোকে পোতা হবে। বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে কি বলবেন? বিরাট সেনাবাহিনী, পৃথিবীর এক নম্বর সেনাবাহিনী। ও হিন্দুদের দেখলেই লাঠি দিয়ে মারে, এত ভালো সেনাবাহিনী ভাবা যায় না। বাংলাদেশের যারা অস্থিরতার সৃষ্টি করেছে তাদেরকে রাস্তায় ভিক্ষে করতে দেখতে চাই। যারা প্রতিদিন ঠাকুর ভাঙছে, যারা প্রতিদিন হিন্দুদের নিরীহ নিরাপরাধ হিন্দুদের সম্পত্তি লুট করছে, মা বোনের ইজ্জত নিয়ে খেলছে, তাদেরকে রাস্তায় ঝুলন্ত অবস্থায় দেখতে চাই। রেখা পাত্র হেরো মাল যদি হয় তাহলে দিদি তা কি? আমি চাই মুখ্যমন্ত্রী নয় এই সরকারের গঙ্গা যাত্রা সফল হোক, ঘাটে ঘাটে গান করুক, ঘাটে যাক সরকার, আমার তাতে কোনো আপত্তি নেই। আপনি তো দুর্দান্ত হিন্দি বলেন, আর ওরা আর বহিরাগত থাকবে না, ওরা মাতৃভাষা বাংলা লিখবে তারপর থেকে। আমি লিখে দিচ্ছি, আপনি একবার হিন্দিতে গানটা গেয়ে শোনান দিন। যখন সুপ্রিম কোর্ট যদি এই ধরনের রায় দেন, এটা দুর্ভাগ্যজনক হলেও আমাকে মানতে হবে, কারণ আমি একজন আইন মানা লোক। এখন সুপ্রিম কোর্টের রায়ের ওপরে মন্তব্য করার মতন স্ট্যাচার বা অধিকার কোনোটাই আমার নেই। অতএব এই রায়কে, হ্যাঁ নিশ্চয়ই যেটা হয়েছে সেটা থেকে আমরা খানিকটা হতাশ, আমরা আরো অনেকটা জানতে চেয়েছিলাম। দেখুন, পুরো ব্যাপারটা হচ্ছে এটার সঙ্গে তদন্তের কোনো সম্পর্ক নেই। আমরা তদন্তের অগ্রগতিটা জানতে পারতাম, সেখানে অনেক কিছু জানতে পারলাম না। দেখুন, সিভিক ভলেন্টিয়ার ইটস আ ডিফারেন্ট ইস্যু। সিভিক ভলেন্টিয়ার নিয়ে নিশ্চয়ই একটা মহলের এ আছে, জানার উৎসাহ আছে, কিন্তু সিভিক ভলেন্টিয়ার আর আমাদের অভয়া মার্ডার দুটো এক নয়। বাংলার বেশিরভাগ মানুষ যেটা জানতে চান সেটা হচ্ছে অভয়া মার্ডার, কিন্তু সিভিক ভলেন্টিয়াররা হচ্ছে এই ধরনের ঘটনাগুলোর অনেক ক্ষেত্রে রুট হয়ে দাঁড়াচ্ছে। কদিন আগেও আমরা আরেকজন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে সেম অভিযোগ পাচ্ছি, তো সেটা নিয়ে জানতে পারলে আমাদের ভালো লাগতো। কিন্তু এটা আর মামলাটা, প্রধান মামলাটা এক নয়। একটু অন্য প্রসঙ্গে আসি, যে প্রেসিডেন্ট নির্বাচন চলাকালীনই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের হিন্দুদের উপর হওয়া অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন, এবার ক্ষমতায় বসে সেই বিষয়ে কি কোনো হস্তক্ষেপ মানে করবেন, বাংলাদেশে এই জাতীয় কোনো হস্তক্ষেপ হবে? এবং হিন্দুরা এখন বলছেন যে ট্রাম্প মানে ট্রাম্প বাঁচালে তবেই তারা বাঁচবেন, এমন একটা আশা হিন্দুদের মধ্যে বাংলাদেশে রয়েছে, এটা নিয়ে কি মনে হচ্ছে? না না, তারা তো ঠিকই আশা করছেন, কিন্তু এই বিষয়ে আমি কি করে বলতে পারি বলুন? এই বিষয়ে আপনাকে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ধরতে হবে, এটা না আমার পক্ষে বলা সম্ভব নয়। ডোনাল্ড ট্রাম্পের তিনি বাঁচাবেন কি তিনি বাঁচাবেন না, বাট এটা আমরা প্রত্যাশিত যে আমেরিকার মদতে, এই অভিযোগটা বারবার উঠছে যে আমেরিকার মদতে আজকে বাংলাদেশের এই অরাজকতা। এবং উনি বারবার বলেছেন উনি র্যাডিক্যাল ইসলামিক টেরোরিজমের বিরুদ্ধে, যদি র্যাডিক্যাল ইসলামিক টেরোরিজমের বিরুদ্ধে হন, ভারত যদি ওনার প্রকৃত বন্ধু হয়, হিন্দুত্ব যদি ওনার আদর্শ হয়, তাহলে ওনার এই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি দাবিও করবো না, কারণ এই দাবি তো আপনার দাবি তো ওই অবধি পৌঁছাবে না। আপনারা বরঞ্চ ট্রাম্পকে একবার জিজ্ঞাসা করুন। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই বাংলাদেশে একটা আওয়াজ উঠেছে যে আপ তেরা কে হোগারি ইউনুস, এবং ডেমোক্রেট ঘনিষ্ঠ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যথেষ্ট চাপে পড়েছেন, এবং জানা যাচ্ছে যে তিনি বাংলাদেশ ছেড়ে এখন বিদেশেই রয়েছেন, এই মুহূর্তে তিনি বাংলাদেশে নেই। তাহলে কি যেটা বাংলাদেশিরা বাংলাদেশি হিন্দুরা যা আশঙ্কা যা ভাবছে সেটাই সত্যি হতে চলেছে? সত্যি হলে তো খুশি হই, সত্যি হলে খুশি হই। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে, এই অবস্থা। লোকটার প্রফেশন অন্য ছিল, সে হঠাৎ করে এসে দেশের রাষ্ট্রপ্রধান হতে গেল, রাষ্ট্রপ্রধান হয়ে সে রাষ্ট্রেই থাকে না বেশিরভাগ সময়, এ হেন পরিযায়ী রাষ্ট্রপ্রধান নিয়ে পাশের রাষ্ট্র কি করে যে ভারতবর্ষকে চিমটি কাটবে ভাবে, সেটা ভেবে মাঝে মাঝে হাসতে ইচ্ছে করে। ডক্টর ইউনুসের আশা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো গভীর হবে ডোনাল্ড ট্রাম্প এসছেন পদে? হ্যাঁ, গভীর তো হবে, গভীর গর্ত করে এই ইউনুসকে পোতা হবে, গভীর হবে। বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে কি বলবেন? বিরাট সেনাবাহিনী, পৃথিবীর এক নম্বর সেনাবাহিনী। ও হিন্দুদের দেখলেই লাঠি দিয়ে মারে, এত ভালো সেনাবাহিনী ভাবা যায় না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, এ নিয়ে আমি কি বলবো? ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করলেন হাসিনা, এবং বাংলাদেশের রাজনীতিতে কি তাহলে ফের মমতা দিও করতে পারেন? মমতা দিও করতে পারেন, শুভেচ্ছা জানিয়ে উনি বলতেই পারেন।
ট্রাম্পকে সমস্ত আইডিয়া আমার দেওয়া, ট্রাম্প আমার আইডিয়াতেই কাজ করেছে, আমার স্লোগান, আমার প্রচার স্টাইল, যেমন আমি উনি বলেছিলেন খেলা হবে সেরকম ওখানে হয়তো কিছু বলেছিলেন, সেসব বলতেই পারেন। এখন শেখ হাসিনা কি করবেন, ট্রাম্প কি করবেন, বড় বড় ব্যাপার, এর সঙ্গে আমার মতন সাধারণ কর্মীর কোনো যোগাযোগ। সরবরাহ নিয়ে আদানি গ্রুপের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করার দাবি উঠেছে বাংলাদেশে, এবং আদানির সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করার দাবি জানিয়ে বাংলাদেশের সরকারকে লিগাল নোটিশও পাঠিয়েছেন এক আইনজীবী। কি বলবেন? না, বাতিল করে দিক না, আমি তো চাই আদানির সঙ্গে সম্পর্ক বাতিল করে দিক, ভারতবর্ষের জল চুক্তি বাতিল করে দিক, সমস্ত কিছু বাতিল করে দিক, ভারতবর্ষের বর্ডারটা সিল করে দিক, কোনো কিছু আসবে না, কোনো কিছু যাবে না, এটাই চাই আমি, এটাই চাই। বাংলাদেশের যারা অস্থিরতার সৃষ্টি করেছে তাদেরকে রাস্তায় ভিক্ষে করতে দেখতে চাই, যারা প্রতিদিন ঠাকুর ভাঙছে, যারা প্রতিদিন হিন্দুদের, নিরীহ নিরাপরাধ হিন্দুদের সম্পত্তি লুট করছে, মা বোনের ইজ্জত নিয়ে খেলছে, তাদেরকে রাস্তায় ঝুলন্ত অবস্থায় দেখতে চায়। ফিরহাদ হাকিম রেখা পাত্রকে হেরো মাল বলে কটূক্তি করলেন, দিদিকে কি মাল বলবে তাহলে? যদি ওটা আমার কালচার নয় ও কথা আমি বলছি না, আমি বলছি দিদিও তো তাই, রেখা পাত্র হেরো মাল যদি হয় তাহলে দিদি তা কি? বাঙালি কালচারে, বাঙালি উনি পুরো বাঙালি কিনা আমি জানি না, বাঙালি কালচারে মহিলাদের মাল বলাটা মানে বাঙালি কখন এটা ভাবতেই পারে না, দণ্ডনীয় অপরাধ হওয়া উচিত। হ্যাঁ, মহিলাদের মাল বলছেন, ওর সঙ্গে শাহজাহানের কোনো তফাৎ নেই, ওর সঙ্গে শাহজাহানের কোনো তফাৎ নেই, একগোত্রীয়, একদম সমগোত্রীয় জিনিস, সমগোত্রীয় শব্দ পাকিস্তানি কালচার, কারণ পাকিস্তানে হ্যাঁ বিধর্মী মহিলাদের বলা হয় গণিতের মাল, সেই বলেছে, ভারতীয় কথা নয়, বাঙালি কথা তো একেবারেই নয়, অত্যন্ত লজ্জা হয় এরম একজন মানুষ, যেখানে নেতাজি বসেছিলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস যে সিটে বসেছিলেন সেই সিটে আজকে বসে এই ধরনের কথা বলছে, আরে মানুষ তো একটু ভালো জায়গায় গেলে নিজের পরিবর্তন হয়, কিন্তু তাও হলো না, কারণ ও অসৎ সঙ্গে নরকবাস, ও দিদির সঙ্গে ঘরে সারাদিন। সভায় উস্কানিমূলক মন্তব্য, বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুনের বিরুদ্ধে পুলিশে এফআইআর রুজু করা হলো, কি বলবেন? মিঠুন চক্রবর্তী যেটা বলেছেন সেটা বলেছেন যে হুমায়ুন কবিরকে মাটিতে পুঁতে দেবে। আচ্ছা, হুমায়ুন কবিরের কোন কথার পরিপ্রেক্ষিতে বলেছেন? হুমায়ুন কবিরের কোন কথার পরিপ্রেক্ষিতে বলেছেন? হুমায়ুন কবির বলেছেন 30% হিন্দু যারা মুর্শিদাবাদে আছে তাদের কেটে ভাগীরথীতে ফেলে দেবে। আচ্ছা বলুন তো, আপনি হলে আপনি এর উত্তরে কি বলবেন? এখি অপরাধ যদি হয়ে থাকে মিঠুন চক্রবর্তীর, তার অন্তত 30,000 গুণ বড় অপরাধ করেছে হুমায়ুন কবির, তার পরিপ্রেক্ষিতে তো রিয়াকশন এসছে, আমি ওনার রিয়াকশনকে সমর্থন করছি। 30 লাখ মানুষকে যে মারবে তাকে কি আপনি ফুলচন্দন দিয়ে পুজো করবেন? মিঠুনদা বলেছে পুঁতে দেবে, যদি সুযোগ থাকে, সময় থাকে, চান্স পেলে আমি ওই গর্তটাও খুঁড়তে যাব, কোনো আপত্তি নেই। অভিষেককে ভাবি মুখ্যমন্ত্রী সম্বোধন, কুণালের ইঙ্গিতপূর্ণ পোস্টে মমতাদি ঘরানার সময় উপযোগী ধারক ও বাহক অভিষেক, এবং যতদিন আমি তৃণমূলে থাকবো ততদিনই অভিষেক আমার নেতা, জন্মদিনে আগাম শুভেচ্ছা জানিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কুণাল ঘোষ। অভিষেককে কোনো বার্তা দিচ্ছে, আমি আছি আমি আছি বলে? অভিষেক মুখ্যমন্ত্রী হবেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাকিয়ে দেখবেন, এগুলোর কি উত্তর দেবো? আর কুণাল ঘোষকে কেন সিরিয়াসলি নেন আপনারা? আপনারা কেন সিরিয়াসলি নেন আপনি আমায় বলুন? যে মানুষটা আপনাকে ভাবতে হবে, যে মানুষটা মুখ্যমন্ত্রীকেই চোর বলেছেন, যে বিগেস্ট বেনিফিশিয়ারি কে? সারদার। হ্যাঁ, তাকে উনি এখন দিদি বলছেন, মাসি বলছেন, পিসি বলছেন, তার ইচ্ছে মতন যা ইচ্ছে হচ্ছে বলছেন, এখন তারই আবার ইচ্ছে হয়েছে যে পিসিকে সরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সে মুখ্যমন্ত্রী দেখতে চায়, সেটা তারই ইচ্ছে। এই এই শুনুন, এই ধরনের মেগালোম্যানিয়াক টাইপের লোকের কথার কোনো উত্তর আমি দিতে পারবো না, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, তাই আরেকটা পাগলের কাছে যান সে উত্তর দেবে, আমি কোত্থেকে উত্তর দেবো? পূজোয় পশ্চিমবঙ্গ সরকারের তরফে 2 দিন ছুটি দেওয়া হয়েছে এবং তা নিয়ে একটি মহলের তরফে প্রশ্ন তোলা হয়েছে, এরই মধ্যে একটি ছবি পোস্ট করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ ছানিয়ে বাংলা পক্ষের শীর্ষ পরিষদ সদস্য এবং সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলেছেন যে নবান্ন পূর্ব বিহার সরকারের সদর দপ্তর,
পূর্ব বিহারের মূল উৎসব ছট, কি বলবেন? এই বাংলা পক্ষ যারা আছে তারা আসলে নেকা, হ্যাঁ, এরা এইটুকুই করবে। কারণ এটা হচ্ছে যে আমি দিব্যি কেটে বলছি, আমি প্রতিবাদ করেছিলাম, সেই নাটা ফেসবুক করে দিল, ফেসবুক করে আবার আপনাদের দপ্তরে পাঠিয়েও দেবে যে এটা আপনারা একটু প্রচার করুন যে আমরা প্রতিবাদ করেছিলাম। শুনুন, আমরা বাংলা বিহার এইভাবে আমরা দেখি না, নিশ্চয়ই বাঙালির রাজ্য, বাঙালির আধিপত্য, কিন্তু তাই বলে হ্যাঁ এখানে বাঙালি ছাড়া কেউ থাকবে না, এই কথাটা বলা মূর্খামি। আপনাকে আমি প্রশ্ন করি, উনি কখনো ব্যাঙ্গালোরে গিয়ে যান না, বাংলা পক্ষের কথা ব্যাঙ্গালোরেও গিয়ে বলুন না, যে পশ্চিমবঙ্গ থেকে 20-25 লাখ ছেলে মেয়েকে ব্যাঙ্গালোরে গিয়ে কেন থাকতে হয়? 45 লাখের বেশি ছেলে মেয়ে, 10 কোটি জনতার 50 লাখ যদি অন্য রাজ্যে থাকে, বাঙালি হিসেবে লজ্জা হয় না? এই কথাগুলো এখানে বেশি বললে পরে নিশ্চয়ই আমি 2 দিন ছুটি দেওয়ার পক্ষে নয়, দুর্গাপুজোতে 7-10 দিন ছুটি দেওয়ার পক্ষে না, স্কুলের ছুটি শেষ হয়ে যায়, সরকারি ছুটি শেষ হয়, স্কুলের ছুটি তুলে দিচ্ছে, লক্ষ্মী পুজোর পরে স্কুল খুলে যাবে, কিন্তু ওই একদম মহালয়া থেকে টানা ছুটি চলবে হচ্ছে, লক্ষ্মী পুজো পার হয়ে প্রায় কালী পুজোর কাছাকাছি অবধি, এগুলো মানা যায় না। জামাই ষষ্ঠীতে ছুটি, আরে সরকার মাইনে দিতে পারছে না, ছুটি দিয়ে বুঝিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে তোষণের রাজনীতি, এক মুখে বলবে তোমরা বহিরাগত, আর এক মুখে ছুটি দেবে, বলবে আমি তো ছুটি দিয়েছিলাম। প্রশ্ন করবো যে ঘাটে ঘাটে বাজবে মুখ্যমন্ত্রীর গান এবং ছট পুজোয় মুখ্যমন্ত্রী একটি গান লিখেছেন, সেই গানে সুরও দিয়েছেন, বুধবার পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী সেই কথা জানিয়েছেন, এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে পেনড্রাইভে সেই গান প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কার্যকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে, গঙ্গার ঘাটে গেলে মুখ্যমন্ত্রীর রচিত গান, মুখ্যমন্ত্রী সুরারোপিত গান শুনতে পাবো। আমি চাই মুখ্যমন্ত্রী নয়, এই সরকারের গঙ্গা যাত্রা সফল হোক, হ্যাঁ ঘাটে ঘাটে গান করুক, ঘাটে যাক সরকার, আমার তাতে কোনো আপত্তি নেই, আমার কোনো আপত্তি নেই, কিন্তু বলি যে মুখ্যমন্ত্রী যদ্দূর জানি যে বাংলা গানটা গেয়েছেন সেটা তো ওখানে হিন্দি ভাষী লোকেরা কিছু বুঝতে পারবে না। আমি অনুরোধ করব এই বাংলা গানটা আপনি হিন্দিতে অনুবাদ করুন, করে আপনি শোনান, আপনি তো দুর্দান্ত হিন্দি বলেন, আর ওরা আর বহিরাগত থাকবে না, ওরা মাতৃভাষা বাংলা লিখবে তারপর থেকে। আমি লিখে দিচ্ছি, আপনি একবার হিন্দিতে গানটা গেয়ে শোনান দেখুন।